ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌমেন অধিকারী। 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ইংরেজির একটি সাজেশন উপস্থাপন করছি। এডুটেক টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এডুকেশন এবং টেকনোলজি সংক্রান্ত লেটেস্ট ভিডিওসগুলো পেতে পারেন। তোমাদের যে মার্কস ডিভিশন আছে সেটা একটু মাথায় রাখো। তোমাদের ইংরেজিতে পার্ট এ এবং পার্ট বি এই দুটো অংশ থাকে। পার্ট এ তে থাকে 60 মার্কস এবং পার্ট বি তে থাকে 20 মার্কস। এই টোটাল গিয়ে দাঁড়ায় 80, 80 প্লাস প্রজেক্টে 20, মোট গিয়ে দাঁড়ালো 100। এবার প্রোজ যে সেকশান, সেখানে লং কোশ্চেন যে কোনো দুটো লিখতে হবে, তোমাদেরকে দেওয়া হবে চারটে। তোমাদের চারটে প্রোজ আছে, চারটে প্রোজ থেকেই তোমরা কি পারবে, প্রশ্ন পাবে, যে কোনো দুটোকে তোমাকে লিখতে হবে। চলে আসছি পোয়েট্রি সেকশানে, সেখানেও কিন্তু তোমাদের চারটে পোয়েম রয়েছে, সেই পোয়েম থেকে যে কোনো দুটো লিখতে হবে। আর ড্রামা সেকশানে মাত্র একটি প্রশ্ন লিখতে হবে, কিন্তু তোমাদের দেওয়া থাকবে তিনটে প্রশ্ন। এবার আজকে আমি তোমাদের প্রোজ সেকশানের উপর একটা সাজেশন দেব। তোমরা এটা মাথায় রাখো, যে কোনো দুটো করলে বিষয়টা মিটে যাবে, কিন্তু আমি ওই দুটোর পক্ষপাতী নই, আমি তিনটে করার পক্ষে পক্ষপাতী, কারণ হাতের পাঁচ ওই এক নম্বরটা থেকে যাবে। আর একটা কথা যেটা বলি, আমি তো জানি না কে কোন প্রোজ তোমরা অ্যাটেম্প করবে, চারটেতেই আমি সাজেশান দিয়েছি। তোমরা যে কোনো তিনটেকে যদি ফলো আপ করো, দেখবে তোমাদের অনেকখানি কিন্তু কমন এসে যাবে, এটা আমার বিশ্বাস। এবার তাহলে চলে আসছি প্রোজ ওয়াইজ আমার কিছু মানে প্রবেবল কোশ্চেনের একটা লিস্ট। চলো প্রথমে যেটা নিয়ে বলছি সেটা হলো দ্য আইজ হ্যাভ ইট রিটেন বাই রাস্কিন বন্ড। আমার যেগুলো মনে হয়েছে, প্রথম প্রশ্ন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হু সেজ দিস অ্যান্ড টু হুম, হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। মার্কস ডিস্ট্রিবিউশন এমনই হবে, 1+1+4। পরবর্তী প্রশ্ন, ডিডেন্ট ইউ নোটিশ, কোট অ্যান্ড আনকোট। এবার এখানে প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড দ্য থার্ড প্যাসেঞ্জার নট নোটিশ। পরের প্রশ্ন ওর সাথেই থাকছে, হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়েলি নোটিশ, মানে প্রশ্নটা এমন যে কি দেখেনি আর কি অ্যাকচুয়ালি দেখেছিল। চলে আসছি পরের প্রশ্নে, আই মেড এ মিস্টেক, হু মেড এ মিস্টেক, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক। এইভাবে তুমি যদি প্রশ্নটা মার্কস হিসাবে ডিস্ট্রিবিউট করতে চাও, তাহলে 1+2+3। পরের প্রশ্ন, ডিডেন্ট ইউ নোটিস, হোয়াট ডিড নট দ্য থার্ড প্যাসেঞ্জার নোটিস, হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়েলি নোটিস। নেক্সট কোশ্চেন, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য মিস্টেক। মার্কস ডিস্ট্রিবিউশন 1+2+3। অথবা এটাকে ঘুরিয়ে বলতে পারে, ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট, মানে ওই যে প্রশ্নটা করার পর তার মনের মধ্যে যে সংশয় হয়েছিল, সেই সংশয় থেকে সে কীভাবে মুক্তি পেল, এটা কিন্তু খুব প্রমিনেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ট্রাই টু ফ্ল্যাটার দ্য গার্ল, মানে কী করে ন্যারেটর মেয়েটাকে তোষামোদ করেছিল, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। হাউ ডিড শি রিসিভ হিজ ফ্ল্যাটারি, মানে ন্যারেটর যেভাবে তাকে ফ্ল্যাটার করেছে সেটাকে সে কেমনভাবে গ্রহণ করলো। পরবর্তী প্রশ্ন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ঠিক আছে, এই একটা ভালো প্রশ্ন, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছে, আর হাউ ডিড শি রিয়েলি রিয়্যাক্ট টু দিস কমেন্ট, এই প্রশ্নটা বা এই মন্তব্যটা শোনার পর ওই মেয়েটা কেমনভাবে মন্তব্য করেছিল। তোমরা সম্ভবত জানো মেয়েটা বলেছিল যে আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, আই হ্যাভ এ প্রেটি ফেস এভরি পিপল সে, তাই না, প্রত্যেক মানুষ তাকে বলে নাকি তার মুখটা খুব সুন্দর, এবং বক্তা সেটাকে বলল যে সত্যি তো অ্যান ইন্টারেস্টিং ফেস মাস্ট বি এ প্রেটি ওয়ান, তাই না, যার মুখটা আকর্ষণীয় হবে তার মুখটা তো সুন্দর হতেই পারে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলে আসছি পরের প্রশ্নে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস অ্যান্ড টু হুম, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়্যাক্ট, হাউ ডিড দ্য পার্সন মেন্ড হিজ কমেন্ট, মানে কেমন করে বক্তা তার মন্তব্যটাকে শুধরে নিয়েছিল।
মনে আছে? এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটা, দে সিমড ভেরি অ্যাংশাস, ও হু ওয়্যার দে, ও হোয়াই ওয়্যার দে অ্যাংশাস, ও হোয়াট ইনস্ট্রাকশন ডিড দে গিভ টু দ্য গার্ল। চলে আসছি তারপরের প্রশ্নে, আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ, ও হোয়েন অ্যান্ড হোয়াই ডিড দ্য পার্সন প্রিটেন্ড, ও হোয়াট ডিড হি অ্যাকচুয়ালি ডু ইনস্টিড অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ। এর মার্কস ডিস্ট্রিবিউশনটা 2+4। আমি মনে হয় বোঝাতে পারিনি এই জায়গাটায় যে আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স, আমি সম্ভবত কী ভান করার চেষ্টা করলাম। কে কী ভান করার চেষ্টা করেছিল, সে ওই ভান করে কী দেখার পরিবর্তে কী দেখেছিল, এই প্রশ্নটা আসতেই পারে। আর একটা হচ্ছে, আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, মানে বক্তা আমার একটা নতুন করে খেলা শুরু করছে, হ্যাঁ সেই জায়গাটা সম্ভবত তোমাদের মনে থাকবে। হু ইজ রেফার টু বাই আই, আই বলতে কাকে বোঝানো হচ্ছে, হোয়ার ফ্রম ডিড দ্য নিউ ফেলো ট্রাভেলার গেট ইন টু দ্য ট্রেন, মানে কোথা থেকে ওই বক্তা ওই তৃতীয় প্যাসেঞ্জার উঠছে সেটা বলা হচ্ছে। আর হোয়েন ডিড দ্য পার্সন সো স্পোকেন টু থিঙ্ক দ্যাট হি হ্যাড অ্যানাদার গেম টু প্লে, এই কটা প্রশ্ন করলে আমার মনে হচ্ছে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে।